হাইকোর্টে নজিরবিহীন ঘটনা অলচিকি শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিতণ্টায় জড়ালেন বিচারপতি এবং আইনজীবী সেখানে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতন্ডায় জড়ালেন এসএসসির আইনজীবী চপলেশ ব্যানার্জি আর একবার জানিয়ে আপনাদের হাইকোর্টে নজিরবিহীন ঘটনা চলাকালীন বিতন্ডা সেখানে বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গেতণ্ডায় জড়ালেন এসএসসির এসসির আইনজীবী চপলেশ ব্যানার্জি তারপরে ডেকে পাঠানো হয় শেরিফকে আর একবার জানিয়ে রাখবো আপনাদের হাইকোর্টে নজিরবিহীন ঘটনা চলে বাঘবিতণ্ডা এবং এর পরেই কিন্তু মামলার না নিয়ে পিছিয়ে দেওয়া হয় আর একবার জানিয়ে রাখবো আপনাদের হাইকোর্টের নজিরবিহীন ঘটনা অলচিকি শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিতন্ডা চলে বেশ কিছুক্ষণ বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিতন্ডা বিতন্ডায় জড়ালেন এস এস চপলেশ ব্যানার্জি বিতন্ডায় জড়ালেন এস এস চপলেশ ব্যানার্জি তারপরে ডেকে পাঠানো হয় শেরিফকে এবং তারপরে এই মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয় খারিজ করে দেওয়া হয় এই মামলা আর একবার জানিয়ে রাখবো আপনাদের হাইকোর্টে নজিরবিহীন ঘটনা অলিম অলচিকি শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলাকালীন বিতণ্ডায় জড়িয়ে পড়েন বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং এসএসসির আইনজীবী চপলেশ ব্যানার্জি বেশ কিছুক্ষণ চলে এই বিতণ্ডা তারপরে ডেকে পাঠানো হয় ডেকে পাঠানো হয় এজলাসে এবং এসএসসি সচিবের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় আদালত পরে এই মামলা খারিজ করে দেওয়া হয় মামলার শুনানি চলাকালীন বিতণ্ডা বা জড়িয়ে পড়েন এসএসসির আইনজীবী চপলেশ ব্যানার্জি এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নজিরবিহীন ঘটনা হাইকোর্টের বেশ কিছুক্ষণ বাগবিদণ্ডা চলে তারপরে এজলাসে ডেকে পাঠানো হয় শরীফকে এসএসসি সচিবের ব্যাখ্যায় সন্তুষ্ট হয় আদালত তবে এই মামলা খারিজ করে দেওয়া হয় অলচিকি শিক্ষক নিয়োগ মামলার শুনানি চলছিল সেই সময় বাগবিদণ্ডায় জড়িয়ে পড়েন এসএসসির আইনজীবী চপলেশ ব্যানার্জী এবং বিচারপতি অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বেশ কিছুক্ষণ সেই বিতন্ডা চলে তারপরে এজলাসে ডেকে পাঠানো হয় ব্যাখ্যায় সন্তুষ্ট হয় আদালত তবে এই মামলা খারিজ করে দেওয়া হয় চলছিল অলচিকি শিক্ষক নিয়োগ মামলার শুনানি নজিরবিহীন ঘটনা হাইকোর্টে হাইকোর্টে নজিরবিহীন ঘটনা অলচিকি মামলার শুনানি চলাকালীন বিতন্ডা।